बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु आलाइकुम वा रहमतुल्लाहि वा बरकातुहु। तुम्हारा भलो आछो इनशाल्लाह। आमी आल्लाह रहमते भलो आछि। एखाने तोमादेर बला होच्छे जे सरल सूत्रेर प्रति सम्पूर्ण वस्तुकणार विस्तार एवं कम्पाङ्क एत एवं ओई वस्तुकणार एत मीटार सरणे बेग कत। एखन देखो তোমাদেরকে যে আমার সূত্র শিখিয়েছিলাম যে এখানে বিস্তার দ্বিতীয় অক্ষ দ্বারা প্রকাশ করা হয় এ অক্ষ দ্বারা, আমি দেখলাম পুরোটাই যে বিস্তার এ সমান সমান 0.06 মিটার এবং কম্পাঙ্ক মানে কি এফ, কম্পাঙ্ক মানে ফ্রিকোয়েন্সি অর্থাৎ কম্পাঙ্ক হচ্ছে এফ, কম্পাঙ্ক এফ ইকুয়াল টু এটা হলো 20 এটা হলো হার্স। আচ্ছা আর হচ্ছে ওই বস্তুর কোণা এত মিটার সরণে, সরণ মানে এক্স সেখান ধরতে হবে যে এক্স ইকুয়াল টু 0.05 মিটার সরণে তার বেগ কত, বেগ ভি ইকুয়াল টু ওয়াট। আমি তোমাদেরকে কতদিনে একটা সূত্র পড়েছিলাম তোমাদের মনে আছে কিনা, যে আমরা জানি যে ভি ইকুয়াল টু হলো ওমেগা রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, মানে এ স্কোয়ার এ মানে হলো কি বিস্তার মাইনাস এক্স স্কোয়ার। এই সূত্রটা আমাদেরকে শিখেছিলাম গতদিনে। এখন দেখো সেখান থেকে ভি ইকুয়াল টু ওমেগা সমান টুয়াইস পাই এফ লেখা যায়, রুট ওভার এটা হলো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তার টু পাইয়ের মান হচ্ছে 3.1416 আর এফ এর মান কত, এফ এর মান হচ্ছে 20, রুট ওভার এর মানটা হচ্ছে 0.06 মিটার, তারপর স্কোয়ার মাইনাস এক্স এর মান 0.05 তারপর স্কোয়ার। এখন দেখো এটাকে যদি আমরা এখন ক্যালকুলেটর ওই ক্যালকুলেটর নাই, আচ্ছা উত্তর তোমরা কী করবা বলি যে প্রথমে অঙ্কটা আছে যে সংশোধিত গতি সম্পূর্ণ বস্তু কণার বিস্তার হলো এত মিটার এবং কম্পাঙ্ক এত এবং ওই বস্তু কণার এত মিটার সরণে বেগ কত, বেগ মানে ভি, এটা জানি যে আমরা জানি বেগ ভি ইকুয়াল টু ওমেগা রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখন ওমেগা সমান টোয়ান কী লাগা যায় টয়েস পাই বাই টি, এটা যদি তোমরা ভ্যান দাও দেখো ওমেগা সমান টোয়ান টয়েস পাই ডিভাইডেড বাই টি আবার ওয়ান ডিভাইডেড এফ ইকুয়াল টু ওয়ান ডিভাইডেড বাই টি, তাহলে সেখানে ওমেগা ইকুয়াল টু টয়েস পাই এফ দেখা যাবে। সেজন্য আমি কী লিখলাম ওমেগা সমান টোয়ান টয়েস পাই এফ লিখলাম রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, সেখানে মানগুলো বসে দিয়ে এখন যদি আমরা এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার করে রুট করবো, রুট করে যে মানটা আসবে তাকে 20 দিয়ে গুণ করবো, তাকে 3.146 দিয়ে গুণ করবো, তাকে 2 দিয়ে গুণ করবো, গুণ করলে আমরা রেজাল্ট পাবো 4.167 এত মিটার পার সেকেন্ড। এটা একটা অঙ্ক তোমাদের কাছে হয়ে গেল ইনশাআল্লাহ। যাই হোক তোমরা দেখো আরেকটা অঙ্ক, এটা হলো 2 নম্বর অঙ্ক এই অধ্যায়ের, যে বলছে বলা হচ্ছে যে একটি সরলসূত্র বস্তু কণার গতির সমীকরণ, আমরা গতির সমীকরণ ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল লিখেছি, তাহলে কিন্তু এখানে এ এর পরিবর্তে এক্স লিখেছে, একই কথা হলো ওয়াই ও সরণ এক্স ও সরণ, আর এখানে এ হলো 20 আর হলো সাইন ওমেগা টি প্লাস ডেল। আচ্ছা এর বলছে পর্যায়কাল 40 সেকেন্ড এবং আদি সরণ এত হলে কোনাটির কৌণিক কম্পাঙ্ক, কৌণিক কম্পাঙ্ক কী দ্বারা প্রকাশ করা হয় কৌণিক কম্পাঙ্ককে, তাহলে দেখো এখানে আমাদের তিনটে জিনিস আছে, এখানে কিন্তু আমাদের টি ইকুয়াল টু হলো 40 সেকেন্ড এটা আছে, তারপরে কোনাটির পর্যায়কাল, এটা হলো পর্যায়কাল আদি সরণ, আদি সরণ মানে কি এক্স, আদি সরণ মানে এটা হলো এক্স, এক্স ইকুয়াল টু তো আছে হলো 0.02 এত মিটার এবং কৌণিক কম্পাঙ্ক ওমেগা বের করতে বলছে এবং বলছে টি ইকুয়াল টু এরকম 10 সেকেন্ড। প্রথমে ওমেগা ইকুয়াল টু ওয়াট, ওমেগা মানে কৌণিক কম্পাঙ্ক ইকুয়াল টু ওয়াট, আরটা বলছে আদি দশা, দশা আদি দশা মানে কি ডেল, তাহলে ডেল ইকুয়াল টু এরকম ওয়াট। তাহলে দেখো আমাদের প্রথমে যে সমীকরণটা আমরা জানি ওমেগা সমান সমান কি টয়েস পাই ডিভাইডেড বাই টি, সেখান থেকে ওমেগার মানটা আমরা বের করে নেব ইনশাআল্লাহ। তাহলে ওমেগার মানটা আমরা বের করে নিয়ে কী পাওয়া যায় দেখো, 1 নম্বর কৌণিক কম্পাঙ্ক, তাহলে ওমেগা ইকুয়াল টু টয়েস পাই ডিভাইডেড বাই টি, এখন আমাদের ওমেগার মান বের করতে হচ্ছে টয়েস পাই, তাহলে দেখো টয়েস পাই মানে কি 2 × 3.1416 আর এই টি এর মান হচ্ছে 40, তার মানে কি এটা হচ্ছে 20, তাহলে হলো 3.1416 ডিভাইডেড বাই 20, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ক্যালকুলেশন করলে আমাদের পাই ডিভাইডেড বাই 40 এটাও আসতে পারে, পাই ডিভাইডেড বাই হচ্ছে 20, পাই ডিভাইডেড বাই 20 এটাও আসতে পারে, এটাও আসতে পারো বা পাই ডিভাইডেড বাই 20 এত রেডিয়ান পার এটা হলো সেকেন্ড, এটা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, এটা আমাদের হয়ে গেল। যখন টি ইকুয়াল টু 0 তখন এক্স ইকুয়াল টু কত, দেখো যখন টি ইকুয়াল টু 0 তো 2 নম্বর করি, দেখো যখন টি ইকুয়াল টু 0 তখন
x इक्वल टू 0.02 এত বেটা যদি t इक्वल टू 0 হলে x এ মানে x इक्वल টু তাহলে x इक्वल टू অতএব অতএব x इक्वल टू এটা কি 20 এটা হলো sin এটা হলো ওমেগা t প্লাস হলো z তাহলে দেখো x इक्वल টু যখন এত হয় x इक्वल टू তাহলে 20 তাহলে 20 এর হলো t এর মান হলো 0 তাহলে দেখো t এর মান যদি বসে দেই তাহলে হলো 0.02 তাহলে দেখো 920 এটা হলো sin ওমেগা t মান ওমেগা গুণ 0 প্লাস এটা হলো ডেল তার মানে হলো 220 sin এটা হলো 220 এটা হলো 20 sin এটা হলো 0 আমরা লিখতে পারবো 20 এটা হলো sin এটা হলো ডেল আমরা লিখতে পারি এখন 20 sin এটা হলো ডেল তাহলে sin ডেল ইকুয়াল টু কি লিখবো দেখো sin এটা হলো ডেল ইকুয়াল টু 0.02 ডিভাইডেড বাই এটা হলো 20 এটা তো ভাগ করি ভাগ করলে একটা মান চলে আসবে সেটা হলো এই মানটা কত ডিগ্রি হবে তাহলে এই এটা ভাগ করলে দেখো এরকম ডেল ইকুয়াল টু এটা হলো সাইন ইনভার্স এটা হলো মানে কি 0.02 ডিভাইডেড বাই 20 যদি করি তাহলে কত কৌণিক মানটা আসবে তোমার হচ্ছে যেহেতু ক্যালকুলেটর আমার কাছের কাছে নাই 0.057 এত ডিগ্রি এটা একটা মান আর বা 0.05 ডিগ্রি এটা হলো বা 180 ডিগ্রিও আমরা লিখতে পারি বা 0.05 পাই ডিভাইডেড বাই 180 ডিগ্রি বা 0.05 পাই ডিভাইডেড বাই 180 ডিগ্রি এত রেডিয়ান পার সেকেন্ড এটা হলো দুই নম্বর একটা কথা তাহলে প্রথমে আমরা কি করলাম যে একটা সরল সূত্র বস্তু কণার গতির সমীকরণ x = এত এর পর্যায়কাল এত সেকেন্ড আদি সরল এত এবং এই কণাটি কৌণিক কম্পাঙ্ক এত এবং আদি দশা এত এবং 10 সেকেন্ডে সময়ে 10 সেকেন্ড সময়ে দশা নির্ণয় করো তাহলে দেখো এখানে এক নম্বর হচ্ছে ওমেগা ওমেগা ইকুয়াল টু টয়েস পাই ডিভাইডেড বাই টি তাহলে এখানে এই টয়েস পাই দিয়ে ক্যালকুলেশন করলাম এই মানটা হয়ে যায় আবার যখন টি ইকুয়াল টু 0 তখন x = এত তখন ওই মানটা ক্যালকুলেশন করে ডেল এর মানটা আমরা এরকম পাইতে পারি ইনশাআল্লাহ যে t = 10 সেকেন্ড তাহলে t = 10 সেকেন্ডে মোট দশা কতটা আমরা বলবো এখন t = 10 সেকেন্ডে মোট দশা t সময়ে মোট দশা তাহলে দেখো t তিন নাম্বার সেটা t সময়ে মোট এটা হলো মোট দশা দশা সমান সমান ওমেগা t প্লাস এটা হলো ডেল আমরা লিখতে পারি তাহলে দেখো তাহলে ওমেগা টি প্লাস যদি ডেল লিখতে পারি তাহলে টি ইকুয়াল 10 সেকেন্ড অতএব টি ইকুয়াল টু যখন টি ইকুয়াল টু যখন 10 সেকেন্ড টি ইকুয়াল টু যখন 10 সেকেন্ড হবে দশা হবে তবে দশা তার দশা সমান সমান কি লেখা যাবে দশা সমান সমান পাই ডিভাইডেড বাই 10 গুণন 10 দেখো পাই ডিভাইডেড বাই 20 গুণন এটা হলো 10 পাই ডিভাইডেড বাই 20 গুণন 10 প্লাস প্লাস হলে 0.057 এটা হলো পাই ডিভাইডেড বাই 180 এটা কিন্তু আমি তোমাদেরকে লিখে দেখাইছি তাহলে দেখা যাচ্ছে এটা হলো পাই ডিভাইডেড বাই 2 তাহলে দেখো পাই ডিভাইডেড বাই 2 প্লাস এটা হলো পাই ডিভাইডেড বাই 2 হলে ওটা তো কাটাকাটি করি তাহলে এটা হবে 0.057 দেখো 0.057 পাই ডিভাইডেড বাই 180 এটা যদি আমরা ক্যালকুলেশন করি এই ক্যালকুলেশন আসে হলো 1.57 এত রেডিয়ান আর এই যে বলা হচ্ছে রেডিয়ান তাহলে আমরা বুঝলাম যে একটা কণা সরল সূত্র বস্তু কণার গতির সমীকরণ এত এর পর্যায়কাল এত আদি সরল এত এটা তিনটে ক্যালকুলেশন করলে আমরা এই মানটা পেতে পারি ইনশাআল্লাহ তাহলে মোট দশা আমরা এটা পেয়ে গেলাম তাহলে কি কোটে এত সেকেন্ড আমরা এত রেডিয়ান পেয়ে গেলাম তোমরা বুঝতে পারছো ইনশাআল্লাহ হ্যাঁ দাদা এখানে আমাদের বলছে 40 সেকেন্ড আমরা দীর্ঘ একটি সরল দূর একটি মিনিটে 40 বার দৈর্ঘ্য যদি এর দৈর্ঘ্য 160 সেন্টিমিটার হয় তবে 60 বার দূরতে কত সময় নেবে প্রথম ক্ষেত্রে দোলকের দৈর্ঘ্য এটা আমরা যদি দেখি শুধু L1 দেখি তাহলে L1 ইকুয়াল টু 40 সেন্টিমিটার আবার দ্বিতীয় ক্ষেত্রে দোলকের দৈর্ঘ্য দেখো দ্বিতীয় ক্ষেত্রে দোলকের দৈর্ঘ্য L2 ইকুয়াল টু 160 এটা হলো সেন্টিমিটার তাহলে 160 সেন্টিমিটার প্রথম ক্ষেত্রে দোলনকাল T1 তাহলে প্রথম ক্ষেত্রে এটা হলো দোলনকাল এটা হলো দোলনকাল প্রথম ক্ষেত্রে দোলনকাল এটা হলো T1 ইকুয়াল
অতুল ক্ষেত্রে ধরুন কার টি 1 ইকুয়াল টু 60 ডিভাইডেড বাই 40 এটা হলো 40 তাহলে 60 ডিভাইডেড বাই 40 মানে কি 3 ডিভাইডেড বাই 2 সেকেন্ড 3 ডিভাইডেড বাই 2 এত সেকেন্ড তাহলে অতুল ক্ষেত্রে ধরুন কার এত অতুল ক্ষেত্রে ধরুন কার এত তাহলে দোলন সংখ্যা n ইকুয়াল টু এটা হলো 60 এটা আমাদের দেওয়া আছে তাহলে আমরা জানি সরল দোলকের ক্ষেত্রে আমরা টিউটোরিয়াল তো আমরা জানি দেখো সরল দোলকের ক্ষেত্রে T1 ইকুয়াল টু টয়েস বাই রুট ওভার L1 ডিভাইডেড বাই এটা হলো জি দেখতে পারি এটা এক নম্বর সমীকরণ আবার T2 ইকুয়াল টু টয়েস বাই রুট ওভার L2 ডিভাইডেড বাই জি এটা হলো দুই নম্বর সমীকরণ তাহলে এক নম্বর এবং দুই নম্বর সমীকরণ ভাগ করে পাই এখন দেখো দুই ভাগ এক করে পাই দুই ভাগ এটা হলো এক করে এটা হলো পাই তাহলে দুই ভাগ এক করে T2 ডিভাইডেড বাই এটা হলো T1 তাহলে দেখো টয়েস পাই রুট ওভার এটা হলো L2 ডিভাইডেড বাই জি আর টয়েস পাই রুট ওভার L1 ডিভাইডেড বাই জি তাহলে এইটা এবং এইটা তাহলে রুট এটা হলো L2 ডিভাইডেড বাই রুট জি গুণন রুট জি ডিভাইডেড বাই রুট এটা হলো L1 তাহলে এটা কাটা গেল T2 ডিভাইডেড বাই T1 ইকুয়াল টু রুট ওভার এটা হলো L2 ডিভাইডেড বাই এটা হলো L1 দেখো L2 এর মান হচ্ছে কত রুট ওভার 160 আর এটার মান হচ্ছে 40 4 4 40 মানে 40 লাগছে 4 4 16 40 রুট 40 তাহলে রুট 40 সব যদি ইয়ে করি তাহলে হয় কত রুট 40 কেন 2 2 4 4 হচ্ছে তাহলে রুট 40 এর করলে হচ্ছে 2 তাহলে দেখো T2 এর মান তাহলে T1 এর মান দেওয়া আছে T2 এর মান বের করতে তাহলে অতএব T2 ইকুয়াল টু এটা হলো T1 গুণন 2 তাহলে T1 এর মান হচ্ছে 3.2 গুণন 2 সমান 3 এত সেকেন্ড তাহলে আমরা 3 সেকেন্ডের মান বের করলাম তাহলে 3 সেকেন্ড মান বের করলাম 60 দূরের মোট সময় নেবে তাহলে 60 দূরের এটা বলছে যে তবে 60 দূরের মোট কত সময় নেবে তাহলে তোমরা দেখো প্রথমে এই সূত্র লিখলাম T1 T2 এই সূত্র কত দিয়ে তোমরা দেখাইছিলাম সেখান থেকে আমরা T1 এর মান বের করতে পারলাম T2 এর মান বের করতে পেরেছি ইনশাআল্লাহ এখন দেখো বলছে যে 60 বার বলতে কত সময় নেবে তাহলে 60 বার বলতে সময় নেবে সেটা এখন দেখো 60 বার দুলতে সময় নেবে এখানে 60 বার এটা হলো দুলতে সময় নেবে এটা হলো সময় নেবে তাহলে 60 বার দুলতে সময় নেবে কত 60 বার দুলতে সময় নেবে n গুণন n এটা হলো n গুণন এটা হলো t2 n মানে কত 60 আর t2 মানে হলো 3 পঞ্চম 80 এত 80 বার তাহলে 180 180 সেকেন্ড তাহলে 180 সেকেন্ড মানে কত 180 সেকেন্ড সময় নেবে তাহলে 3 মিনিট 180 সেকেন্ড মানে 3 মিনিট 3 6 18 তাহলে 3 মিনিট সময় আমাদের নেবে তাহলে দেখো এত সেকেন্ড সময় আমরা এত সময় নেবে হলো এত সেকেন্ড 3 মিনিট আমরা বলতে পারলাম যে 40 বারে কত সেকেন্ড সময় নেয় এবং যখন দৈর্ঘ্য 60 তখন 60 বার ঘুরতে কত সময় লাগে সেটাও আমি তোমাদেরকে দেখে দিলাম ইনশাআল্লাহ তোমরা ভালোভাবে একটু দেখবা সবাই বাসায় ভালো করে দেখবা ইনশাআল্লাহ এরপরে তোমাদের আর একটা টপিক শিখে ইয়ে করবো এই জন্য ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে ইনশাআল্লাহ আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু